সাহিত্যের মাধ্যমে একটা বিপ্লব, একটা জাতির পরিবর্তন। সংখ্যা আমি যেটা বলতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য হলো আল কোরআন। এর চেয়ে মহৎ সাহিত্য আজকে পৃথিবীতে নেই। এই আল কোরআন একটা ম্যাগ মিরাকল মেসেজ, এটা এই বৈজ্ঞ আরব জাতিকে পাঠিয়ে দিয়েছিল। আধুনিক নগর সভ্যতার জনক আল কোরআন, আদরে আধুনিক মানবাধিকার, আধুনিক জাতিসংঘ, এমনকি আধুনিক ইউরোপের জনক হলে আল কোরআন। কোরআন একটা পরশ পাথর পৃথিবীকে পাল্টে দিয়েছে। আমি আরেক মিনিট একটা কথা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রে আমি একজন গবেষক কলমবিদ্যা, আমার 15টা বই প্রকাশিত হয়েছে, আরও 25টা বই প্রকাশিত হয়েছে। আমি মূলত গবেষক, তো আমার গবেষণা আমি একদিন নিতে বলতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কিং রিসার্চ সেন্টার একটা গবেষণা কেন্দ্র আছে, ওই কেন্দ্রে একটা তত্ত্ব হলে এই 2070 সালে পৃথিবীতে মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ এবং পৃথিবীর মুসলমানরা হবে পৃথিবীর তালিকা সাথে। এটা একটু লম্বা একটা প্রতিবেদন। তো আমি বলতে চাই কি, আমি একটা বইয়ে লিখেছি যে ইউরোপের মানুষ যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে, পৃথিবীতে 3 কোটি মানুষ প্রতি বছর ইসলাম গ্রহণ করে, প্রায় 1200 থেকে 1500 মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করে। তো যে পশ্চিমা যুব যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলেছে, টেরর দিয়ে প্রায় 3 কোটি 20 লাখ মুসলমান হত্যা করেছে, 20টা মুসলিম রাষ্ট্র ধ্বংস করেছে, এরপরও পশ্চিমা জগতের মানুষ বিজ্ঞানের জন্য গবেষণার জন্য এরা ইসলাম গ্রহণ করছে। তারা দেখছে যে কোরআন এবং ইসলামের বিধান মানব জাতির জন্য একটি অপহেলিত, পৃথিবীর শান্তি স্থাপন করে, তাহলে কোরআনের দ্বারাই সম্ভব। হিস্টিং বিজ্ঞানী স্মরণকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি বলেছেন, পৃথিবীর বয়সের আয়ু হইল মাত্র 100 বছর, 100 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানব জাতি যদি বাঁচতে চায় তাহলে এই পৃথিবী ছেড়ে আকাশের কোন গ্রহ যাত্রা করতে হবে, কিন্তু কোন গ্রহ যাত্রা করবে সে কথা বলি। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছে, এই পৃথিবী এবং মানুষকে যদি রক্ষা করতে চা, পশ্চিমা বিজ্ঞানীরা দেখলো, সমাজ বিজ্ঞানীরা দেখলেন যে ইসলামের আদর্শে পৃথিবীকে রক্ষা করা যায়। আজকের জাতিসংঘ আপনারা শুনলে অবাক হবেন, আজকের জাতিসংঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ভিত্তি করে রচিত, এটা আমার কথা না। কেউ আর পৃথিবীর প্রথম সংবিধান হলো মদিনা সনদ। সংবিধানের উপর যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ডক্টরেট করতে চান তাহলে প্রথমে মদিনা সনদ পড়তে হবে। এই মদিনা সনদের উপর ভিত্তি করে নগর সভ্যতা, নাগরিক অধিকার, মানবাধিকার, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, এই যে মানবিক মূল্যবোধ এই পৃথিবীতে এসেছিল। এক আশ্চর্য বিষয়, মাত্র 50 বছরের ভিতরে ধূসর মরুগিরি কান্তার ঘিরে গোটা পৃথিবীতে সুমানের মতো ইসলাম ছড়িয়ে পড়ল। সে বিশ্বের পিরামিডে সে সারা দুনিয়ার আনাচ। তো আজকে আমরা যে জেহাদ জেহাদ করছি এটাতে ইসলাম হবে না, বিজ্ঞান এবং গবেষণার দ্বারা আমাদের জাতি, আমাদের সমাজ গঠন করতে হবে এবং উন্নত সাহিত্য। তার একটা কথা লোক শুনতে পারছি না, সেগুলো এটা হলো কবিতার যুগ শেষ, এই যুগে শেষ অবস্থা কবিতার যুগ। সুকান্ত বলেছেন, কবিতা তোমায় দিলাম আজ ছুটি, খুদার রাজ্যে পৃথিবী বিদ্যমান, পূর্ণিমা চাঞ্চল্য দর্শন। আমি অনুরোধ করবো আমাদের ময়ূর সিং গীতিকা, যেটা পালা গান, এই পালা গানের উৎপত্তি আমাদের এই বিষয়। মহাপালাগানের একটা কথা আমি না বলে শেষ করতে পারছি না। নদের চাপ জমিদার এক বেগুন মেঘে বাবুস পানিতে যখন পানি তুলতেছিল মহুয়া নদের চাপ, তখন প্রেমের নিবেদন মহুয়া বলতেছে পালাগানের বাসায়, লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তো গলায় কলসি বেন্দা,
নদরচন্দ বলতেছে কোথায় পাবো কলসি কোনে, কোথায় পাবো তরি, তুমি হও গহীন গান আমি দিব্য। আমি বাংলা সাহিত্যের ছাত্র, আবার আরবি সাহিত্যের কিছু ছাত্র, উর্দু সাহিত্যের ছাত্র, ইতিমধ্যে আমি বিশ্ব সাহিত্য পড়েছি, কিন্তু এই ময়মনসিংহ গীতিকা অপূর্যে অশিক্ষিত এই মানুষগুলির যে এই যা আবেদনমূলকতা আধুনিক বিশ্বের কোনো সাহিত্যে দেখা যায়। কাজে আমাদের একটা বিরাট উপাদান রয়েছে। আমি আশা করব এখানে একজন সভাপতি বা প্রধান অতিথি যিনি চেয়ারম্যান মহোদয়, আমি মনে চাই যে একটা ভালো মনীষী আমাদের কিশোরগঞ্জের বিভিন্ন প্রাচীন সাহিত্য এবং আধুনিক লেখকদের লেখাগুলি যাতে প্রকাশ করা হয় এবং এখানে একটা সাহিত্য আন্দোলন যাতে গড়ে ওঠে। আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে নিয়েছি, জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে যে সাহিত্য পরিষদ সম্মানিত করেছেন এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের